বিএনপি বা জামায়াত শিবির নেতাকর্মী নয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই নাশকতাকারীদের গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়, সরকার যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে বদ্ধপরিকর। সকালে রাজধানী ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের 45তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ব্লগার হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে বোমাবাজি করছে, মানুষ হত্যা করছে, এদেরকে প্রতিরোধ করার জন্য আমরা মাঝে মাঝেই আমরা গোয়েন্দা তথ্য ভিত্তিক আমরা কিছু ব্যবস্থা নিই। এটা জামাত শিবির ধরার জন্য কোনো ব্যবস্থা নয়, এটা কোনো বিএনপি ধরার জন্য ব্যবস্থা নয়। এরা যারা এর সঙ্গে সম্পৃক্ত থাকেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী তাদেরকে ধরার একটা ব্যবস্থা।